ভালো হয়েছে তো? আজকে সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, তো তাই জন্য আজকে মনসা পুজো হচ্ছে। আমাদের প্রত্যেক সংক্রান্তিতে মনসা পুজো হয়। এটা কি বানানো হচ্ছে? এটা কি বানানো হচ্ছে? দেখো কিছু বানানো চলছে, কিছু টাওয়ার বানাচ্ছে, ওই জানি তা ভালো। দেখো টাওয়ার হয়েছে, টাওয়ার। হাই গাইস, হ্যাপি পৌষ সংক্রান্তি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। আর পৌষ সংক্রান্তিতে সবাইকে প্রচুর 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 ভালোবাসা। সবাই ভীষণ ভালো থেকো এবং বেশি করে পিঠে খাও। হ্যাঁ, আর ঠান্ডাটা বেশ ভালোই আছে, পিঠে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো কার কার বাড়িতে কী কী পিঠে হয়েছে জানাবে তো? আগের দিন কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে আমার বাড়িতে কী কী পিঠে হয়েছে। তো আজকে তো আমার ছেলে স্কুলের ছুটি, তো আজকে সারাদিন একটু নিজের জন্য সময় বার করলাম। নিজেকে একটু, নিজেকেও তো একটু প্যাম্পার করতে হবে। সবসময় তো বাড়ির জন্য, ছেলের জন্য, স্বামীর জন্য সবসময় করে যাচ্ছি, নিজের জন্য তো একটুখানি একটুখানি সময় চাই। তো কালকে তো তোমাদেরকে বলেছিলাম, যেহেতু আমাদের আজকে যতই পৌষ সংক্রান্তি হোক, আমাদের বাঙালিদের কাল থেকেই পার্বণ স্টার্ট হয়ে গেছে। তো তাই জন্য কালকে ঠাকুরকে দেওয়ার জন্য শাক, মাছ, ডাল, বাঁধাকপির তরকারি সকালবেলা ওই সমস্ত আইটেম হয়েছিল। আর রাত সন্ধ্যে থেকে, মানে বিকেল থেকে, সেদ্ধ পিঠে, মুগ ডালের পিঠে। মুগ ডালের পিঠেটা হচ্ছে মেনলি আমার শ্বশুরমশাই করেছে, সেটা তোমরা দেখবে আগের ভিডিওতে। হাজব্যান্ড নারকল পিঠে খায় না, ওর একটু সমস্যা হয়, তো সেই জন্যই খায় না ও। ওই জন্য নারকল পিঠে ছাড়া ওর কোনো পিঠে ভালোও লাগে না। তো সেই জন্যই আমার শ্বশুরমশাই এক্সপেরিমেন্ট করে মুগ ডাল দিয়ে ভেতরেতে চকলেট পুর দিয়ে একটা পিঠে বানিয়েছে। তো সেই পিঠেটা ওর জন্য হয়েছিল, কিন্তু হলে কি হবে সেটাও তেনার ভালো লাগেনি, কারণ তেনার শুধু নারকল পিঠেই ভালো লাগে। কিন্তু কী করা যাবে, একটা দিন তো পিঠে সবাইকে খেতে হবে, তাই অ্যাটলিস্ট খেলো। তো কালকে তো ওই তো বললাম, সে নারকেল পুর দিয়ে সেদ্ধ পিঠে হয়েছে, মুগ ডালের পিঠে হয়েছে, চকলেট পুর দিয়ে সরু চাকলি হয়েছে, রসবড়া হয়েছে, তারপরে আজকে হয়েছে, আজকে পিঠে। হ্যাঁ, ব্যাস আর কিছু হয় না, এইটুকুই হয়েছে। তা আজকেও আছে কিছু আইটেম, তবে খুব বেশি আজকে করা হয় না, কারণ কালকের পিঠেই অনেক বেশি করা করে রাখে আমার শাশুড়ি মা। কারণ হচ্ছে আজকে ওরা, মানে শ্বশুরমশাই এবং শাশুড়ি মা, পিঠে খেতে ওরা ভীষণ ভালো লাগে। মানে তিন দিন যাকে বলে পিঠে ভাত খাবো, তো পিঠে ভাতই খায়। যেমন আজকে সকালবেলা ব্রেকফাস্টও সবাই মিলে পিঠেই খেয়েছে দুজনে, মানে মা আর বাবা দুজনে পিঠেই খেয়েছে এবং বলেই দিয়েছে ভাতের চাল কম নিতে, কারণ ভাতে নাও বসতে পারে এবং রাত্রিরেও সেই পিঠেই খাবে। তাই আজকে একটু কম হবে, আবার কালকেও আছে, কালও কিছু হবে আইটেম। এরপর এবার থেকে শুরু হলো অন্তত সেই জ্যৈষ্ঠ আষাঢ় মাস, মানে গরম তখনও পর্যন্ত পুরো একদম পিঠে চলবে, মাঝে মাঝেই পিঠে হবে। এখন যদি একটু কমেছে, যেহেতু ছেলে খায় না তাই একটু কমেছে, তাই হয়েছে। আমি এমন পিঠে খেতে খুব একটা ভক্ত নই, আর আমার ছেলে সে রসফুরলি টসফুরলি এগুলো খায়, মানে টুংটাংগুলো খায়, কিন্তু সে পিঠে পিঠে সেদ্ধ পিঠে ওইসবের ভক্ত নয়। তো দেখা যাক আজকে আমাদের কী করা যায়, কারণ আমার ছেলেও খায় না, ওরাও কালকের পিঠে আর দেবো না এবং ভাজাভুজি বেশি দেবো না, এবং আমারও, আমিও পিঠে খেতে ভক্ত নই আর আমার হাজব্যান্ডও পিঠে খাবে না। তাই দেখা যাক আমাদের তিনজনের জন্য আজকে কী আইটেম করা যায়। এখন ঠিক নেই, কী বলে দেখি,
এবার যদি বলে তরকারি দিয়ে মুড়ি খাবো তা তাই হবে, আমারই ভালো। তোমাদের তো দেখালাম আমাদের সকালবেলা সংক্রান্তি পুজো হয়েছে, কিন্তু সকালবেলা সংক্রান্তি পুজোর সময় জাস্ট পুজোটা শ্যুট করেছিলাম, তখন আর আমি কথা বলতে পারিনি, কারণ কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না। কারণ সকালবেলা রীতিমতো মানে হুলিয়াটা ঠিকঠাক থাকে না, কারণ তখন তাড়াতাড়ি করে শীতকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে রান্না বান্না করবো বলে ছোটাছুটি করতে হয়, তাই সেটা নিজের শ্যুটটা করতে পারিনি। তো পুজোটা তোমাদের দেখিয়েছি, পুজোটা দেখবে। তো সকালবেলা সংক্রান্তির পুজো হয়ে গেছে, তারপরে এবার আজকে রান্নাবান্না খুব একটা বেশি কিছু করিনি, কারণ হচ্ছে কালকে তো মাছ করেছি, একবারে কালকে মাছ করে ফেলেছিলাম, তো মাছ রয়েছে। আজকে হয়েছে পালং শাকের চচ্চড়ি, মুসুরির ডাল আর একটুখানি পেঁপে ভাতে, পেঁপে আলু ভাতে, আর কাঁচা লঙ্কা একটু কাঁচা তেল দিয়ে মাখা, আস্তে পেঁয়াজ দেওয়া যাবে না, পেঁয়াজ দিলে ওটা একটু বেশি ভালো লাগে, তো তাই হয়েছে। আর হচ্ছে মাছের ঝাল, আর জল খাবারের জন্য বাবার মা পিঠে খেয়েছে, আর আমার হাজবেন্ড, আমার ছেলে এবং আমার জন্য সেই সয়াবিন কড়াই, সয়াবিনের যে কড়াই হয় সেই কড়াইকে ভিজিয়ে রেখে, মানে কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম সেই কড়াই, মানে ওই কড়াইটায় মেইনলি হচ্ছে প্রচুর ক্যালসিয়াম আছে, তো যার জন্য আমার ছেলের খুব ভালো। এবার দুজনের কি আলাদা করব, আর আমার ছেলে ওটা সেদ্ধ বা ভিজিয়ে রেখে কাঁচা খেতে চায় না, সেই জন্য ওটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। আজকে একটু সেদ্ধ করে অল্প একটু আলু দিয়ে, একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে, একটু ঘুগনির মতো করলে না ওটা খুব ভালো খেতে হয়, কিন্তু পেঁয়াজ টিয়াজ তো দেওয়া যাবে না, রসুন টসুনও দেওয়া যাবে না, সেই জন্য একটুখানি ওই জিরে লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি ভাজা মশলা, আলু দিয়েছি একটু, আর শেষকালে একটুখানি সস দিয়েছি, ধনে পাতা দিলেও ভালো হয় কিন্তু আমার ধনে পাতাও শেষ হয়ে গেছে, তো এরকম করেছি, খারাপ খেতে হয়নি, বেশ মুখচাট মুখচাট খেতে ভালোই হয়েছে। ওইটা হয়েছে দুপুরবেলায় সিম্পল রান্না, হ্যাঁ বিশাল কিছু না, যাই তোমাদের কিছু দেখাতে পারিনি, আর রাত্রিবেলা কী হবে সেটা এখন জানি না, দেখা যাক। আর ঠান্ডাতে কদিন ধরে মানে বেশ স্নান করেছি, কিন্তু বেশ নিজেকে সময় দিয়ে নিজেকে প্যাম্পার করে যে স্নান করা সেটা করতে পারিনি, তো ওই জন্য ঠিকই করেছিলাম আজকে আমি একটুখানি নিজেকে প্যাম্পার করব, সেই জন্য আজকে হচ্ছে বসে বসে একটুখানি মানে কিছু টুকটাক ফেসিয়ালের জিনিস আমিও রাখি, তো সেই সমস্ত ক্রিম বাগারা দিয়ে একটু মুখ হাত এসবের হোমমেড ফেসিয়াল হচ্ছিলো, নিজের হাতে নিজের মতো করে একটু ফেসিয়াল করছিলাম। তো ফেসিয়াল করার পর রোদ্রে দাঁড়ানো ঠিক না, এটা হয়তো তোমরা ভাববে, কিন্তু কী করবো মানে এতক্ষণ ধরে জল ঘেটেছি যে ঠান্ডা লেগে গেছে, মানে এখন মনে হচ্ছে একটু রোদ্রে দাঁড়ালে একটু তরতাজা লাগবে, তাই ভাবলাম রোদ্রে যাই, চুলটাও শুকনো হবে আর তোমাদের সঙ্গে আড্ডাও দেওয়া যাবে, মানে এক দুই মানে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে, তো তাই চলে এসেছি। বেশিক্ষণ নাই, একটুখানি থাকবো তোমাদের সঙ্গে, এই আড্ডা দিচ্ছি, ব্যাস এ নিচে চলে যাবো। আর এখন অনেকটাই বেলা হয়েছে জানো, ছেলেকেও লাঞ্চ করিয়ে দিয়েছি, আমার এখনও লাঞ্চ হয়নি, করব, তো চলো। ছোট্ট পুচকি কেমন ব্যাডমিন্টন খেলছে দেখো, না ব্যাডমিন্টন খেলো, ব্যাডমিন্টন মিষ্টি এগ রোল নারকেল দিয়া মিষ্টি এগ রোল, আর এটা হলো পাপারা ননির সন্দেশ দিয়া নারকোল মিষ্টি এগ রোল। আমি শুধু শুধু নারু এগ রোল খাই না, আমার শুধু নারু এগ রোল খেলে ভালো পটি হয় না। হ্যাঁ
তুমি ওইটা দুটো দুটো খারাপ হয়ে গেল বলে পটি হয়। এই আমাদের চল চালিয়ে পাটি সাপটা দেখবে সকালবেলা পটি হবে না। এখন কোন গরম না টেস্ট করছি। এখন বাজে রাত্রে 10:30। তো আজকে তোমাদেরকে দেখালাম আমাদের হচ্ছে পাটি সাপটা, অন্য আর কোনো রকম পিঠে হয়নি, কারণ কালকের পিঠে পিঠে সব প্রচুর রয়েছে। রাত্রে বাবার মা পিঠে খেয়েছে, অন্য কিছু নয়। আর তোমাদের তো বললাম আমি পিঠের ভক্ত নই, ছেলেকে কালকের পিঠে আর দেবো না। এবার সন্ধ্যেবেলায় 4টে পাটি সাপটা তো খাওয়া হয়ে গেছে অলরেডি। আর আমার হাজব্যান্ড সে তো নারকেলের পিঠে খায় না, আর ওই যে ডালের পিঠে ওর ভালো লাগে না, কারণ ওর একমাত্র নারকেলের পিঠেই ভালো লাগে। তো রাত্রিবেলা কী খাওয়া হবে ডিনারে? কালকে যেমন মুড়ি খেয়েছিল, তো আজকেও বলে মুড়ি খেয়ে নেবো, কিন্তু আমার একটু কীরকম লাগলো শুধু মুড়ি খাবে, সেই জন্য আবার কী করবো, করলাম আলুর দম আর গরম গরম পরোটা। বলেছিল কচুরি করতে, কড়াইশুঁটির কচুরি, তো হয়ে উঠল না, কারণ এবার আমি জানি বাড়িতে থাকবে কিন্তু সে বাড়িতে ছিল না। অফিস থেকে ফিরে চা খেয়ে রিহার্সালে চলে গেল। এবার রিহার্সাল যদি যায় সন্ধে, আর কালকে আমার ছেলের ইংলিশ এক্সাম আছে, তাকে পড়াতে বসাতে হলো, পড়িয়ে উঠে 9টা, তখন আর ওই কড়াইশুঁটি সেদ্ধ করবো, পুর করবো, ময়দা মাখবো, কচুরি করবো, এদিকে আলুর দম করবো, এত কিছু পসিবল নয়। এই কী করবো, যেটা পসিবল সেটাই করলাম। আর তোমরা তো জানো যে আটা মেখে রুটি করবো সেটা আমার পোষাবে না, ও বাবা ও বহুত খাটুনি, ওই আটাকে পারবো না। সেই জন্য চটজলদি মানে সব রকম দিক দিয়ে ভেবে আটাতেই একটু তেল ময়ান দিয়ে আটার পরোটা হয়ে গেল, আর সঙ্গে কড়াইশুঁটি দিয়ে আলুর দম। এই দেখো এই আটার পরোটা, আর এই যে আলুর দম, আর এই যে একটা পাটি সাপটা, এ একটাই ভাগে পেয়েছি তা কিন্তু নয়, সন্ধ্যেবেলা থেকে 2-3টে খাওয়া হয়ে গেছে, তাই একটাই আপাতত নিলাম, বাকি কালকে খাবো না। আমার এই ভাজা পিঠে পাটি সাপটা এগুলো না পেট ভরে ভালো লাগে না, এগুলো হচ্ছে ঘুরতে ফিরতে খাবো, যখন ইচ্ছা হলো একটা করে তুলে মুখে দিলাম ভালো লাগে। তো চটপট খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। তো আজকের মতো পৌষ সংক্রান্তির আড্ডা এখানেই সমাপ্ত। গোটা ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, খুব 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 লাইক করবে, আর কেমন লাগলো নিচে কমেন্ট করে দেবে অবশ্যই। অনেকে দেখছো কিন্তু কমেন্ট করছো না, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো করে ঘুমিও ও সংক্রান্তির ঠান্ডায়, বাই বাই।